ব্যবস্থা করবো তোরা আসামি হয়ে যায় পুলিশ গেলে কি একটা বিপদে ফেলা বুঝলে কাজের দরকার আসামি হুকুম আর কোনো শেষ ইচ্ছা নাই এটা যদি খেলে এই আইনটা পাশ হইতো তাহলে আমরা মনে হয় বাঁচতাম আর আপনার আইনে তো আছে আমরা শেষ ইচ্ছা যদি পূরণ করবেন না আপনার আইনে তো আছে এই যে আসামি ভাই আপনার কাছে তো আমাদের ইচ্ছা আছে আমরা তো সবার বাড়ি চিনি না যাইতে পারবো না আপনি ফোনে বলতে পারবেন না এখন মনে করেন ম্যাডাম এখন মনে করেন ম্যাডাম স্যার এখন মনে করেন কাজী কাছে যাব কাজী নিয়ে হার পরে এই তারপরে আমার কলদের আছে দুই তিন জন হ্যাঁ নিয়ে জানা ওটা বাসা করবেন তাহলে আমরা দাওয়াত দিবেন না আর স্যার আমি যাই না আর আমরা তো না দেখবেন আমরা দাও খাই নিতে পারবো বলে থাকবে তাহলে ঠিক আছে তাহলে ঠিক আছে এই ভিআইপি ম্যাডাম এর আয়োজন তাই জানাবো না কি আয়োজন তাই জানাবো আমার ভাই কেবলই কাবিনটা করছে বুঝছেন স্যার কিন্তু বাসের ঘরটা করার সুযোগ হইলো না ভাইটা আমার ভাই তো ভাবি যে এখন বাচ্চা কাচ্চা হইতো মনে হয় ঠিক আছে ভাই গো বাচ্চা যায় না ভাবি রে উড়ে না বাচ্চা ভালো করে বাসের ঘরটা সাইরা নিয়ে তারপর তুমি জেলখানে যাবো ভাই তার কথা মতো তো চলবো না ভাই সারেরা দেবা মতো চলবো চলবার কোহে মতো চলবো না ভাই কাজের কাছে খবর টবর দিছ ভাই গো কাজের বলে গেতাছি বাসের ঘর সবাই দেখি সবাই নাই সারে গো নিয়ে কাজের বলে গেতাছি কাজের নিয়ে যা তারপর তো আমার ফুলদার বলে বাসের ঘরে কাঁচা ফুল টুল আলো নাই আমি তো আর আমি নিকাল আনবো হামে আমি তো জেনে আই গা সবাই ভাই কেন ভাই তাহলে তো তোমার বাসার ঘর টবো ভাই গো স্যার আমরা কি শেষ চাষ দিয়ে একবার দাঁত দাঁত খায়া কিন্তু পাই আমরা কিন্তু বাসার ঘরে চেক টেক দিব তারপরে বাসার ঘরে আরো একটা বুদ্ধি আছে আমরা হাজত খানাতে আরো বহু বিধবা মহিলা আছে যে আসামি টাসামি জামাই মেরে ছুঁয়ে পড়ছে বাচ্চা মেরে ছুঁয়ে পড়ছে গুজারি করে বউ আর ওইটার মেলা পারতাম তোমাকে বলি সেইরাই কিন্তু বাচ্চা টাচ্চা নয় না বুঝছো কি জিনা স্যার তাহলে তোমার এই বাচ্চা পালবো করা আমি গেলাম না আমি শহর থেকে আমি গেলাম না আমি আপনার পোলার বিয়ে করালে আপনার আমি আমার নাকি রাখা রেখে দেখেন নাকি আপনি আমরা আমার নাকি রাখে রেখে দেখেন আমার দেরি হতেই পারে আমি রাখা রেখে দেখাবেন নাকি হ্যাঁ হ্যাঁ কইলাম না আমি যাবো না আমি আপনার বাড়িতে যাবো না আমি আমি যাবো না আপনি যা করা হবে করেন কে দেখে আপনি হ্যাঁ কি বড় কত বড় সাহস আবার তুই মহি কয়
হ্যাঁ হ্যাঁ ভদ্রবাবুর কথা বলুন, ভদ্রবাবুর কথা বলেন, আমি যাবো তো, আমি যাবো। আচ্ছা আচ্ছা রাখি রাখি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তাহলে আজকে কয়ে দিন বিয়ে বানাইতে হবে আমার, বাপের বয়সের লোক তো কিছু মনে করবি না। না না ঠিক আছে, আমি আর ওই জেলখানা বিয়েটা পড়াইতে হবে, বিয়েটা পড়া না গো হুজুর, আমার ভাই আমার শ্বশুর বাড়ি। ও আপনার শ্বশুর বাড়ি? ঠিক আছে স্যার, আমি আরো মনে করছিলাম জেলখানা। না না কাজী সাহেব জেলখানা দেন কেন, আমার শ্বশুর বাড়ি কাবিন দিয়ে ছিয়ে দিছি গো, খালি ওনে যায় বনে করে বিয়া দিয়ে পড়া দিবেন, একবারে মনে করে তারতে বাসা দিয়ে দিবেন, সারা আবার সকালে আমার নিয়ে যাব। আমি তো ভয় পেয়ে গেছিলাম কেমন, আমি দামের মধ্যে বনে গেছি। হ্যাঁ দরকারই ছিল, তার কাম না, আমি তো ভুল কাজ করি না, আমি তো জানি, আমি তোমার খুব বিশ্বাস করি। আচ্ছা আইলা দালে বিয়া পড়া নিবারে মনে যায়। এই আসামি তাহলে আপনি সাথে দাওয়াত দিয়ে দেন। মুলুবি আপনার একটা কথা বলি, আপনি বাল্য বিবাহ কখনো পড়াবেন না, আর যদি আমরা ধরতে পারি এর জন্য কিন্তু অনেক শাস্তি হবে। না 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 না, আমি বাল্য বিবাহ দেব মনে করেন, আমি তো বিয়ে পড়াই হলো 30-40-50-55 আমার একটা কথা ছিল, বাল্য বিবাহ যেহেতু দিতে পারবেন না, আইনে আছে, তাইলে ষাটের উপরে কোন বুড়া মুরব্বিকে বিয়ে করাবেন না, কারণ তারা কয়দিন পর সারে বন্দি চাল কইতাছে, ওই যে সোনা মেয়ের নিয়ে আইতাছে, সবটা কি রেডি হইছে? রেডি করে থাক, মনে করো যে হেরা হইলো আইনের লোক, যদি আমাকে ভুল পায় আমাকে বাড়ি ফেলাবো। আরে না ভুল পাবোই না, তুমি টেনশন করো কে তো, গোস্তটা ভালো করে ঝাল দিয়ে মজা করে রান্না খাইয়া জানি কয় যে না একটা দাওয়াত খাইয়া। আমি ভালো করে রাঁধছি, রান্নার কোনো ত্রুটি হয় নাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বড় তো তোমার রাতে রান্না খাইয়ে ব্যক্তিদের পাগল হয়ে যাবে একবারে, বুঝছো কি? ঠিক আছে তুমি চিন্তা করো না। আচ্ছা তুই তো বুন্দার ডাক দাও। আখি ওই আখি রে, আখি বাইরে আয় তো বল। ওই যাইছে ঠিক মতো আইতাছে, আমার ফোন দিছ তুমি জীবন পরে থাকবো না, হেও বাইরে যাবো না, আমরা কি বইয়ে থাকবো, আমরা কি টিয়া পয়সা খরচ করবো না, হের সারে আনবার যাবো না, দরকার আপিল করবো টাকা যাইয়ে। আচ্ছা আচ্ছা, এটা হসাতেই করো।
আমার বাজারে খুব ইমার্জেন্সি দরকার স্যার, আমার বাজারে যাবার নিয়ে দিন স্যার। দেখি আপনার মনে নেশার গোস্ত দিব নি, তারপরে সিনার গোস্ত আছে, তেলা লাউ নালা গোস্ত দিব না, রাগ করেন। আমি নিচের গোস্ত খাই, নিচে থাকে সারের বেশি, তুমি ওগুলো খেলাবা বুঝেন নাই না, যেমন মনে হয় গরু মনে করো রেডিও আইসো গুলিস্তান একবার কারণ বাজারে হতে করে নিয়ে খাচ্ছ নি পারে তাড়াতাড়ি। হ্যাঁ দোস্ত, ওই যে আমার বন্ধুকে মানে একটু দাঁড়িয়ে করছিস তাড়াতাড়ি বাইরে না দিয়ে। হ্যাঁ ও ওই যে ওরা তো মনে করে তোমার কেনাই রাখবো না, কিনলে ওরা মনে করবো বই না। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা আর যা ঠেকি আমি শিখবো নি, সমস্যা নাই। আচ্ছা আচ্ছা ওকে, কোনো সমস্যা বলে পারিস না দোস্ত। হ্যাঁ দোস্ত, আমি সিগারেট খাইছি। আমার বন্ধু লোক আমি কই স্যার, মানে আর গুয়ায় গোস্ত নাই, একবার শরীরটা শেষ হয়ে গেছে, স্যারের তাপ তাদা দেখবার নিকে নুন দিয়ে মাল তাল খায় নাকি বাপ সব তো ভালো না, নড়া ছড়া করে কি আগে খাইছে স্যার? নেশার মতোই থাকো স্যার, আগে মনে করেন 24 ঘন্টা বাদ মাসের নাকি খাইছে, আমি মনে করেন একবারে শরীরে এনার্জি ঢুকায় গেছে স্যার, আরে মনে করেন নাই খাইতাছি করেন দিয়ে দেবা ধন্যবাদ তোমার বন্ধু। জি স্যার, আগে জানাম না আমরা পিছিয়ে যাই, গোলদারে কোনো সমস্যা নাই দোস্ত। তোমাদের কত কান্দাছি, আমার একটা মাত্র বই, সবাই তোমার দিকে কাবি নিয়েছে বিয়া না বইরা কদিন পরে বাসর কথা কইরা যায় আপনাদের, কদিন পরে বিয়ে দিবে আব্দুল কালাসন। আব্দুল
খেয়াল আছে। আচ্ছা ছেলের নামটা জানি কি? সাক্ষী দিতে হবে, এদের সাক্ষী না করে বলতে আমি তো খাবার খাবার খাওয়ার কোনো কাম নাই। জামাই করে কোলে ঢোলে নিব, জামাই নর্মাল বাবা সম্পর্ক বানাও এখন বন্ধু বান্ধব উহিল বাপনাকে আপনি উহিল দেবেন? আমি তো ভাই, হে তো ভাই আপনি উকিল দিলেন টাকাটা বাঁচলো ভাইটার বিয়ে বলবো না তো ভাই সিনিসার দেবো আমি তো দায়িত্বে ছিলাম, এই জন্য দায়িত্ব পালন করতেছি। গেলাম বাসরকর করবেন দোয়া করেন আপনারা, এই যে দর্শক ভাইরা আইসি তো আসামি বাসরকর করবেন, বাসরকর 10 বছর থাকবার পাইলাম না।